মানে আমি বলছি না মানুষটা শুধু নেগেটিভ আছে, নেগেটিভ পজিটিভ সব মানুষ আছে, আমার মধ্যেও কিছু নেগেটিভ আছে, আমার মধ্যে কিছু পজিটিভ সবারই মধ্যে আছে, কিন্তু এই যে মানে মানে একটা জেদি ব্যাপার, একটা বন্ধুদের মধ্যে আমাদের লাইফ পার্টনার আমাদের জেদি ব্যাপার, মানে যে এটাই মানবো, এটাই করতে হবে, এটাই করলে এটা মান হবে না, আমি এটাই করবো, মানে কোনো ভাবে হয়তো ধরো এটা উচিত যে আমাদের রাগাটা ঠিক নয় তাকে বোঝানো দরকার, কিন্তু দেখে একটা বোঝানোর লিমিটের পর না অটোমেটিক্যালি মাথাটা গরম হয়ে যায় অটোমেটিক্যালি, মানে এই জিনিসটা আমার আমি বুঝতে পেরেছি তুমি কি বলছো, মানে সামনের জন দেখছো একটা বোকামি করছে, তুমি তাকে বোঝাচ্ছ তাও বুঝছে না, জেদ ধরে নিয়েছে যে আমি এটাই করব, এটাই ঠিক, তুমি লজিক দিচ্ছ অনেক কিছু, লজিকেও সে বলতে পারছে না কিন্তু তাও করতে চাইছে যে আমি ওটাই করব, এটাও হয় সবার সাথে। এবার দেখো এখানে কি করতে হবে তোমাকে, এখানে ট্রিকি, এখানে তুমি আরেকজনকে ইনফ্লুয়েন্স করতে চাইছো, এটা ইনফ্লুয়েন্স করার ব্যাপার, ও যে ওটা ধরে নিয়েছে যে খারাপটা, ও কোনো জায়গা থেকে ইনফ্লুয়েন্স হয়েছে ইনফরমেশানে, ও কেন ওটা করতে চাইছে সেটা তোমাকে আগে বুঝতে হবে। তুমি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি ওকে লজিক দিয়ে বোঝাচ্ছ যে এটা খারাপ এটা ঠিক, তাও খারাপটাই কেন করতে চাইছে, তার মানে ওর ওখানে ইগো জড়িয়ে গেছে, ঠিক আছে, ওর ওখানে ইগো জড়িয়ে গেছে, ও ওটার সাথে নিজেকে আইডেন্টিফাই করে নিয়েছে যে আমাকে এটাই করতে এটাই ঠিক, আমি যদি এখন সরে যাই আমার সেলফ রেসপেক্ট ডাউন হয়ে যাবে, এরকম একটা ব্যাপার চলে আসে, ঠিক আছে, মানে আমার কথার কোনো দাম নেই এরকম টাইপের ব্যাপার হয়ে যাবে, তখন তোমাকে ট্রিক অ্যাপ্লাই করতে হবে, তোমাকে কি করতে হবে ব্যাপারটাকে এমনভাবে সাজাতে হবে যেন ও নিজেই এটা চুজ করছে। আবার তুমি যদি এরকম করো না যে আমি বলছি তাই তোকে এটা মানে আমি তোকে বোঝাচ্ছি তুই বুঝছিস, তাহলে ওর ইগোতে লেগে যাবে তখন যে আমি বুঝি না তুই একা বুঝিস, তাহলে তাহলে তোর কথা শুনে তখন ওর ইগোতে লেগে যাবে। কিন্তু তুমি এটা কি করে করা সম্ভব, প্রশ্ন করে করে, তুমি জাস্ট প্রশ্ন করবে উত্তরটা ওই দেবে, বুঝতে পারলে, তুমি প্রশ্ন করবে যে তুই এটা বলছিস ঠিক আছে কিন্তু এটা তুই কি ভেবে দেখেছিস, এরকম হলে তাহলে কি তুই কি বলিস তাহলে, হ্যাঁ হ্যাঁ মাথা মানে প্রশ্ন করে, মানে এরকম অনেক ট্রিক আছে। এবার তোমাকে এটার জন্য ইনফ্লুয়েন্স কী করে করতে হয় মানুষকে সেই সেটার ব্যাপারে জানতে হবে, তার জন্য একটা বেস্ট বই হচ্ছে হাউ টু ইনফ্লুয়েন্স পিপল, ওই হাউ টু ইনফ্লুয়েন্স অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বাই ডেল কার্নেগি, ওখানে প্রচুর ট্রিকের কথা বলা আছে, তো তোমাকে ওই ট্রিকগুলো, কারণ এখানে তুমি ম্যানিপুলেট করছো, দেখো অন্যে কী করবে আলটিমেটলি তার হাতে, তুমি হাজার বলো মাথা কুটে মরে যাও তাও সে যেটাই করবে সেটাই করবে, যতক্ষণ না সে বুঝ যা তার ভেতর থেকে আসছে যে না এটা আমি করতে চাই। যদি মনে হয় তোমারও এটা ভাল লাগবে না যে কেউ আমাকে জোর করে করাচ্ছে, যতক্ষণ তার ইগোতে লেগে আছে ততক্ষণ সে চেঞ্জই হবে না, তার ইগোতেই যদি তুমি এটা করে দিতে পারো যে ভালো অপশানটাকেই সে এমন একটা হলো যে সে ভেতর থেকে বলছে যে এই ভালো অপশানটা এইটাই, হ্যাঁ আমি এটা করব, আমি এটা করব, তুমি যদি ট্রিক মানে প্লেফুলি করতে পারো এটা যাতে সে না বুঝতে পারে যে তুমি তাকে এটা করাচ্ছ, যখনই তার এরকম মনে হবে যে তুমি তাকে এটা করাচ্ছ সে ওরকম জেদ করবে, বাচ্চাদের যেমন ইয়ে করে, বাচ্চাদের যেভাবে করে, মানুষ বড় হয়ে যায় কিন্তু ভেতর থেকে সেই বাচ্চাই থাকে, খেলনাগুলো বদলে যায়, আগে খেলনা ট্রেন নিয়ে খেলতো, খেলনা গাড়ি নিয়ে খেলতো, এখন সত্যিকারের গাড়ি নিয়ে খেলতে শুরু করে, বুঝতে পেরেছো, ছোটো গাড়ি কেনে তারপর বড় গাড়ি কেনে, ছোটোবেলায় কি ছোটো একটা গাড়ি খেলনা গাড়ি কেনে, তারপর বন্ধুকে দেখে তারপর বড় খেলনা গাড়ি কেনে, আলটিমেটলি ভেতর থেকে মানুষ বাচ্চাই থাকে, তো ওইভাবে তোমাকে ট্রিক অ্যাপ্লাই করে কি করতে হবে যেন, হ্যাঁ মানে আমরা রেগে যাই না এটাই আমাদের সবচেয়ে বড় দোষ না, আমারও খুব আগে রাগ হতো, কিন্তু যখন তুমি এইটা এই যে আমি তোমাকে, হ্যাঁ আমি যখন এইটা বুঝতে পারলাম যে ও নিজের জায়গা থেকে কেন বলছে, কারণ ওর ইগো জড়িয়ে গেছে, এইটা তখনই তুমি দেখতে পাবে না যে ওর ইগো জড়িয়ে গেছে, ও বুঝতে পারছে যে এটা ঠিক কিন্তু তাও শিফট করছে না কারণ ওর ইগো জড়িয়ে গেছে। অনেক সময় আমাদেরও হয়, দেখবে তোমারও হয়, তুমি কোনো একটা জিনিসে ইগো জড়িয়ে গেলে তুমি সেখান থেকে বেরিয়ে আসতে চাও না, তুমি সেটাকেই ধরে রাখতে চাও, সব মানুষই করে, তো ওর তোমাকে বুঝতে পারো ওর ইগো জড়িয়ে গেছে। এবার এক তো হয় যে তুমি মধ্যস্থতা করো, ঠিক আছে মিডিলে কিছু যদি করা যায়, আর না হলে তুমি ওকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করো যে যেন ওর মনে হয় যে এটা ওই করতে চাইছে, তুমি ওকে জোর করে করাচ্ছ না, এটা ওর প্ল্যান, বুঝতে পারলে, এটা ওর প্ল্যান, সেইভাবে যদি ডাইভার্ট করে দিতে পারো তাহলে দেখবো ওর ইগোতে আর লাগবে না, ওর তখন মনে হবে এটা তো আমিই বলেছি এটা আমিই করছি, তখন ওই ভালো জিনিসটাই করবে, কিন্তু ওকে প্লেফুলি এটা তোমাকে মাথা খাটিয়ে বার করতে হবে উপায়,
বার করতে হবে উপায়, যাতে ওর মনে হয় যে এই প্ল্যানটা ওর, মানে এই চয়েসটা ওর, তুমি ওকে চাপাচ্ছ না, এই চয়েসটা ওর। যদি সেটা করতে পারো তাহলে দেখবে ও করছে, কিন্তু তুমি রাগ করে জোর করে ফোর্সফুলি যত ফোর্স দিতে যাবে দেখবে জিনিসটা আরও বিগড়াচ্ছে, ও আরও জেদ ধরে বসছে, ওর ও আরও ইগোতে নিচ্ছে। হ্যাঁ, মাথাটা ঠান্ডা রাখতে হবে, কারণ তুমি যখনই চিৎকার করবে ওর তখন আরও ইগোতে লেগে যাবে, কি তুই আমাকে কি ভেবেছিস, আমার উপর চিৎকার করছিস, ওর আরও তখন ইগোতে লেগে। তুমি নিজের এক্সাম্পল দিয়ে সবসময় বুঝবে, তুমি একটা কিছু করবে বলেছো হট করে সামনে দিয়ে চিৎকার করছে, অন্যজন চিৎকার করবে না এটা কি, এটা ভুল, এটা কিছু কি, হ্যাঁ তোমার উপর চিৎকার করছে, তখন আরও জেদ হয়ে চলে আসে না, আমি তো এটাই করব যাই বলে নে, আমি এটাই করব, এরকম জেদ চলে আসে, তখন ইগোতে চলে আসে। হ্যাঁ, তো সামনের জনের জন্য ইগোতে না যায় এটা তোমাকে খেয়াল রাখতে হবে। ইনফ্লুয়েন্স করার সবথেকে বড় অস্ত্র হচ্ছে এটাই যে সামনের জনের জন্য নেগেটিভটা, মানে যেটা তুমি চাইছো না সে করুক, সেটা যেন তার ইগোতে জড়িয়ে না যায়, তাহলে তাকে পার করে আনা খুব কষ্ট, কারণ ইগোর মায়া ভীষণ বড় মায়া, মানে কেউ, হ্যাঁ সেখান থেকে ইগোকেই সবাই মানে নিজেকে ছোট, আমি ছোট হয়ে যাব যদি এটা মনে হয় তার, যে আমি এই চয়েসটা নিলে আমার সেলফ রেসপেক্ট ডাউন হয়ে যাবে। অনেকে এটাকে সেলফ রেসপেক্টের সাথে গুলিয়ে ফেলে ইগোকে, তারা ভাবে আমি এই চয়েসটা নিলে আমার সেলফ রেসপেক্ট ডাউন, তখন তারা কিন্তু নড়বে না। সেটা সেটা তুমি একদম ঠিক বলেছো, একটা ঠিক বলেছো যে ইগোটার জন্য মানুষ এতটা মানে আর এই রাখা চলবে না, রাখাটা চলবে, রাখটা আমাদের কন্ট্রোল করতে, হ্যাঁ এটা আমাদের কন্ট্রোল করতে, রাখ না তোমার হাসি পাবে, তুমি যখন বুঝতে পারবে যে ইগোর মায়ায় পড়েছে ও ইগোর জন্য, মানে আমি একটা মানে হ্যাঁ এইটা তুমি পিছনটা দেখার সবসময় ব্যাক ব্যাকটা দেখার চেষ্টা করবে যে এর ব্যাক সাইডে আসলে কি চলছে, মানুষ যেটা দেখাচ্ছে সামনে সেটা আসল না, ও কোনোভাবে ইনফ্লুয়েন্স হয়ে গেছে, ও কোনোভাবে ইয়ে হয়ে গেছে যে এইটা করতে হবে। হ্যাঁ এবার ও, হ্যাঁ হ্যাঁ ও ইনফ্লুয়েন্স হয়ে গেছে যার ফলে ও এটাই করতে চাইছে, ওর কাছে ওই ধরনের ইনফরমেশন গেছে, তাহলে তুমি যখন কজটা বুঝতে, আমরা রেগে যাই কখন যখন আমরা কারণ বুঝতে পারি না যে কি পাগল নাকি এটা কেন করতে চাইছে, তখনই তখনই রাগটা হয়। কিন্তু কিন্তু যদি তুমি ক্লিয়ার রিজনটা বুঝতে পারো যে কেন করতে চাইছে, এর সাথে ঠিক কী হয়েছে, এর মধ্যে ঠিক কী ইনফরমেশান গেছে, কেন করতে চাই, সেটা যখনই বুঝে যাবে না তখন তোমার রাগ হবে না, হাসি পাবে, তখন তোমার হাসি পাবে, তখন তুমি হেসে হেসে দেখবে ওইটাকে বাচ্চাদের সাথে খেলা, বাচ্চা একটা বাচ্চা বলছে না আমি এই গাড়িটা নিয়ে খেলবো না, আমি এটা নিয়ে খেলবো, কারণ ওই বাচ্চাটা দেখেছে ওর বন্ধু কিছুক্ষণ আগে ওই গাড়িটা নিয়ে খেলছিল, খুব আনন্দ করে খেলছিল, তাই জন্য ও ওই গাড়িটা নিতে চাইছে। এটা তুমি যখন বুঝতে পারো তখন তোমার রাগ হবে না হাসি পাবে, হাসি পাবে। কিন্তু তুমি যদি না বুঝতে পারো যে ওর বন্ধু ওটা নিয়ে খেলছিল বলে ও খেলতে চাইছে, তখন তোমার রাগ হবে যে বলছি না এটা নিয়ে খেল, ওটা নিয়ে খেলা যাবে না, তখন তোমার রাগ হবে, কিন্তু কারণটা বুঝতে পারলে তোমার হাসি পাবে। জোর করে মাথা ঠান্ডা রাখার কোনো ইয়ে নেই এখানে, তুমি কারণটা বুঝতে পারলে অটোমেটিক হাসি পাবে।